দর্শক, এবার জানব রাজশাহী সিটি নির্বাচনের খবর। সেখানকার অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আফরিন, ইতিমধ্যে রাজশাহীর 155টি কেন্দ্রেই চলে গেছে ইভিএম মেশিন সহ নির্বাচনের যে সকল সরঞ্জাম প্রয়োজন, সে সকল সরঞ্জাম ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী মহানগরীর কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং নিরাপত্তার স্বার্থে কাজ করছে পুলিশ সদস্যরা। একটি বিষয় জানিয়ে রাখি যে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার ক্ষেত্রে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এজন্য নির্বাচন অফিস থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এবার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে 3,516 জন এবং বিজিবি সদস্য রয়েছে 1,680 জন এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে 250 জন এবং 10 প্লাটুন বিজিবির সদস্য রয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং রাজশাহী 30টি ওয়ার্ডে 30টি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। আর আফরিন, এবার রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র পদে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 111 জন এবং 10টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর 155টি কেন্দ্রের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 148টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখেছেন এবং বাকি 60টি কেন্দ্রকে গুরুত্ব দিয়েছেন সাধারণভাবে। এই সকল কেন্দ্রগুলোকে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা কাজ করবে বলে নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এছাড়াও যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এজন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন অফিস। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজশাহী থেকে সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন ইউসুফ আদনান। দর্শক, এবার জানব রাজশাহী সিটি নির্বাচনের খবর। সেখানকার অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আফরিন, ইতিমধ্যে রাজশাহীর 155টি কেন্দ্রেই চলে গেছে ইভিএম মেশিন সহ নির্বাচনের যে সকল সরঞ্জাম প্রয়োজন, সে সকল সরঞ্জাম ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী মহানগরীর কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং নিরাপত্তার স্বার্থে কাজ করছে পুলিশ সদস্যরা। একটি বিষয় জানিয়ে রাখি যে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার ক্ষেত্রে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এজন্য নির্বাচন অফিস থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এবার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে 3,516 জন এবং বিজিবি সদস্য রয়েছে 1,680 জন এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে 250 জন এবং 10 প্লাটুন বিজিবির সদস্য রয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং রাজশাহী 30টি ওয়ার্ডে 30টি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। আর আফরিন, এবার রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র পদে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 111 জন এবং 10টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর 155টি কেন্দ্রের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 148টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখেছেন এবং বাকি 60টি কেন্দ্রকে গুরুত্ব দিয়েছেন সাধারণভাবে। এই সকল কেন্দ্রগুলোকে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা কাজ করবে বলে নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এছাড়াও যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এজন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন অফিস। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজশাহী থেকে সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন ইউসুফ আদনান।